1971 সালে জনশক্তি রপ্তানি শুরুর পর থেকে বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী যাওয়ার সংখ্যা ক্রমেই বেড়েছে। কর্মী যাওয়ার পাশাপাশি প্রায় প্রতি বছর রেমিটান্সের পরিমাণ বাড়লেও সদ্য বিদায়ী বছরে তা কমেছে। 2010 সালে 3,90,000 কর্মী বিদেশে গেলেও 2015 বেড়ে দাঁড়িয়েছে 5,55,000। 2016 সালে আরো 2,00,000 বেড়ে হয়েছে 7,57,000। এদিকে 2010 সালে যেখানে 1,100 কোটি মার্কিন ডলার রেমিটান্স এসেছিল, সেখানে 2015 তা বেড়ে দাঁড়ায় 1,500 কোটি ডলারে। তবে সদ্য বিদায়ী বছরে 167 কোটি ডলার কমে তা হয়েছে 1,360 কোটি ডলার। অদক্ষ কর্মী পাঠানো আর অবৈধ পথে দেশে টাকা পাঠানোই এর কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লোক যদি প্রায় 40-50% বেশি যায়, তাহলে তো বেশি টাকা আসার কথা। এই টাকাটা কি সত্যি সত্যি দেশে আসছে না, নাকি বেসরকারিভাবে আসছে, অর্থাৎ হুন্ডির মাধ্যমে আসছে? কতটা লোক বিদেশে পাঠাতে পারলাম, আর একটা হচ্ছে কতটা কি পরিমাণ টাকা আমার দেশে আসলো, মানে দুটোই কোয়ান্টিটিভ। কোয়ালিটির দিকে আমরা কখনো কোনোদিনও নজর দেই না। বাজারে একটা মিথ আছে যে বেশি লোক পাঠালেই বোধহয় বেশি রেমিটেন্স আসবে, কিন্তু ধারণাটা কিন্তু এবার ভুল প্রমাণিত হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় প্রবাসী আয় আহরণের পাশাপাশি অবৈধ পথে টাকা পাঠানো বন্ধের উদ্যোগ না নিলে প্রবাসী আয়ে আরো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের। যতক্ষণ পর্যন্ত স্কিল ওয়ার্কার তৈরি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু রেমিটেন্স কিন্তু বেশি আসবে না। ইউরোপিয়ান ইউনিয়ন পরোক্ষ প্রেশার তৈরি করছে অবৈধ বাংলাদেশে যারা আছেন তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে, এটা রেমিটেন্সে নেগেটিভ এফেক্ট হবে। আমাদের যে প্যারালাল মার্কেট, ডলারের যে রেটটা আছে সেটা 82-83 টাকার মতো, আর ইন্টার ব্যাংক মার্কেটে কিন্তু এটা এখনো বড় জোর 78 টাকা পাওয়া যায়। এখানে 4-5 টাকা তফাত হয়ে যাওয়াতে এটা একটা বিরাট ইনসেন্টিভ হিসাবে কাজ করে হুন্ডিওয়ালার কাছে যাওয়ার জন্য। প্রবাসী আয় কমে যাওয়ায় উদ্বেগ জানিয়ে তা আহরণের প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। হয়তো টাকা আসছে ও ইনফরমাল চ্যানেলে টাকা আসছে, যে ব্যাংকগুলো আমাদের রেমিটেন্স নিয়ে আসে এদেরকে আরো তৎপর হতে হবে, আরো জনবান্ধব করতে হবে। অন্য যে মাধ্যমগুলো দিয়ে আপনার টাকা আসছে সেটাও বাংলাদেশ ব্যাংক ভেবে দেখতে পারে। এখন থেকে বিভিন্ন দেশের চাহিদার কথা মাথায় রেখে অদক্ষ কর্মীর তুলনায় দক্ষ, আধা দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথাও বলেন এই কর্মকর্তা।